আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই জ্যামিতি, মানে বৃত্তের খুঁটিনাটি। অধ্যায় হলো 7, পৃষ্ঠা 180। দেখেন, এই জ্যামিতিগুলো একটু কঠিন লাগে। আমি আপনাকে অনলি দুইটা পার্ট আছে, ক নাম্বার এবং খ নাম্বার। প্রথম পার্টটি শেখাবো অনলি 30 সেকেন্ডের মধ্যে, অনলি 30 সেকেন্ড শেখাবো প্রথম পার্টটি, এবং খ নাম্বারটি একটা বোঝার অঙ্ক। বাট ক নাম্বারটা কঠিন ছিল, খ নাম্বারটা জাস্ট বোঝার একটা অঙ্ক, জাস্ট আপনি সাইন কস দেখে লিখবেন। আর ক নাম্বারটি কঠিন লাগে, আমি আপনাকে অনলি 30 সেকেন্ড শেখাবো, বাট আপনাকে আগে বুঝতে হবে। আর আমি এই জন্য লিখে রেখেছি, আপনি একটু বুঝে নেবেন, বোঝার পর আমি আপনাকে 30 সেকেন্ডের মধ্যে এটি শেখাবো ইনশাল্লাহ। ওকে, শুরু করলাম। আগে ছবিটা বুঝেন, আগে ছবিটা বুঝবেন, তাহলে ছবিটা অনেক ইজি হবে। বলছে কি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আমরা ছবিটা মুছে দিয়ে এখানে আঁকবো, তাহলে ভালো বুঝতে হবে। একটা বৃত্ত বসে, ঠিক আছে, একটা বৃত্ত আমি এঁকে দিলাম সুন্দর করে, একটু হলো সমস্যা নেই। বৃত্ত, বৃত্তের কেন্দ্র হলো আর দেওয়া হলো পি কিউ, পি কিউ একটা যায়, আমি এখানে যে কোনো একটা জায়গাতে পি কিউ একটা যা নিলাম, এটা পি দিলাম, এটা কিউ দিলাম, একটা যা দিলাম। ও আর লম্ব হলো পি কিউ, তাহলে কেন্দ্র থেকে লম্ব, কেন্দ্রটা ও বলছে, তাহলে এখান থেকে লম্ব হলো ও আর লম্ব হলো পি কিউ, তাহলে ও আর লম্ব। আর কি বলে দিচ্ছে, কিউ ও এস কোণ, কিউ ও এস কোণ, তাহলে এখানে নাই, তাহলে এখানে আমাকে একটা বাউটা আনতে হবে, স্ট্রেট করে একটা ব্যাস আঁকতে হবে, এখান থেকে একটা স্ট্রেট একটা রেখা আঁকতে হবে, সেখান থেকে কি এখানে যোগ করলে পরে এই যে এখানে এটা হলো কিউ এস কোণ, এই কোণ চাচ্ছি আমি, তাহলে আমি রেড কালি করে দেখলাম, এই কোণটা আমি চাচ্ছি, এই কোণটা প্রথম পাটা এই কোণ চাচ্ছি। এখন খেয়াল করেন, আর এই কোণটা আমাকে বলে দিচ্ছে 30 ডিগ্রি। ওকে, আমি একটু বোঝাই বলি, তারপর 30 সেকেন্ডে বলে দিচ্ছি। দেখেন, ত্রিভুজ প্রথম ভেঙে নেন, এই ত্রিভুজ নেন, এই ত্রিভুজটা নেন, নামটা হলো কি, পি ও কিউ, ত্রিভুজের মধ্যে দেখেন যখন কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে সব দূরত্ব সমান, কেন্দ্র থেকে সব দূরত্ব সমান, তার মানে কেন্দ্র থেকে ও পি ও কিউ ও এস সব সমান, অর্থাৎ কেন্দ্র থেকে সব দূরত্ব সমান, ও পি ও কিউ আর ও এস সমান। তাহলে লিখছি আমরা ও পি ও আর, সরি ও আর না, কেন আমাদের এ হবে ও কিউ হবে, কেন ও পি ও ও কিউ আর ও এস সমান, অর্থাৎ কেন্দ্র থেকে সমান সমান, কেন্দ্র থেকে কারা আসছে, ও পি আসছে, ও কিউ আসছে, ও এস সমান। তো লিখি আমরা একটু, ও পি ও কিউ আর ও এস সমান, বাট আমাকে মান বলে দিচ্ছে কোনটা, এই কোনটা, বাউ যদি সমান হয় কোনটা অবশ্যই সমান, কেন সমান হয় দেখেন, তারপর আমাকে ওপি, এটা দেখেন এস আমার লাগবে না, এখানে এস বলে, তাহলে ওপি যদি হয় ওপি সাল করেন ওপি, আর এখানে আমি ও কিউ লিখি, লিখছেন, এটা লিখছি, দেখেন ওপি পিটাকে বাড়াই দেন, তাহলে ও পি পিটাকে বাড়ান, আর কোন তো না, এখন কি আর নাই মনে করেন, এখন তাহলে কি হয়ে গেল, এই কোণ, আবার এখানে ও কিউ ছিল বাড়ান পি পর্যন্ত, তাহলে এই কোণ সমান, এই কোণ, এই কোণ সমান, কি কোণ, অর্থাৎ বাহু যদি সমান হয় তার কোণটাও কি সমান হয়, যখন তার বাহু সমান, এই বাহু সমান, কেন এই বাহু সমান এই বাহুটা, তাহলে আপনি এই বাহুর যোগ করবেন না, তাহলে এই কোণ সমান এই কোণ, যদি এই বাহু সমান এই বাহুটা হয় তাহলে যোগ করে দেন, তাহলে অবশ্যই এই কোণ সমান এই কোণ। একটা জিনিস খেয়াল রাখবেন, কোণ কিন্তু মাঝখানে হয়, এখানে পি কোণ আর কিউ কোণ, কোণ কিন্তু পি আর কিউ, এই যে কোণ পি কোণ কিউ, কোণ কিন্তু মাঝখানে হবে, তাই আমরা বলছি যে বাহু সমান সে কোণটাও সমান, যে কোণ কিন্তু পি মাঝখানে, কোণ পি মাঝখানে, তাহলে ও পি কিউ কোণ আর ও কিউ আর কোণ, ও কিউ পি কোণ, ও কিউ পি লিখি, আর লিখলে সমস্যা ছিল না, ও পি আর কোণ, ও কিউ আর কোণ বলে সমস্যা ছিল না, লিখছি আমরা ও কিউ পি, ও পি কিউ কোণ আর ও কিউ পি কোণ, ও পি কিউ কোণ, পি মাঝখানে, তাহলে আমার কিন্তু পি কোণ হলো। ওকে, হ্যাঁ, এখন দেখেন ত্রিভুজ পি ও কিউ এ, যে কোনো ত্রিভুজের তিন কোণ মিলে কত, 180, তাহলে এই ত্রিভুজ পি ও কিউ এখানেও তিন কোণ মিলে 180, এখানে দেখি আমরা লিখি পি ও আর কিউ, তিন কোণ মিলে 180 কারা কারা, এই কোণটা এই কোণ নাম ও মাঝখানে, তাহলে পি ও কিউ কোণ, এবার এই মাঝখানে, তাহলে পি আগে লেখেন মাঝখানে, তাহলে ও পি কিউ কোণ, এখন কিউ মাঝখানে, কিউ মাঝখানে রেখে আপনি দেখেন তো এখানে চাচ্ছে কি, দেখেন চাচ্ছেন, তাহলে কিউ মাঝখানে রেখে আপনি পি কিউ ও বলতে পারেন, ও কিউ পি, সমস্যা নেই, একটা বললেই হবে, কোনো সমস্যা নেই। দেখেন একবার হলো ও মাঝখানে, একবার পি মাঝখানে, একবার কিউ মাঝখানে, তাহলে কিন্তু ও পি কিউ হয়ে গেল, তাহলে এই তিন কোণ মিলে কত বলেন তো, 180, তিন কোণ মিলে কত, 180। দেখেন তো আমাকে
আমরা আগেই বলছি যে এই কোণ সমান, মানে পি আর কিউ সমান, পি কই, এই যে পি আর এই কিউ সমান, আর ওর মানটা কত 30, যদি এখন যদি এ 30 হয় তাহলে এও কত 30, এই কোণটা 30, এই কোণটা কত 30, খুব খেয়াল করবেন কিউ আর পি কিন্তু, এই যে কিউ আর পি 30 করে, মানে ও কিউ পি কোণ, দেখে রাখেন ও পি কুই কোণ আর ও কিউ পি কোণ, ও পি কিউ কোণ আর ও কিউ পি কোণ, এটা তার মানে এই মানটা 30, এই মানটা 30, তাহলে এখানে ভয় দিলাম এর মানটাও, এখানে আমরা আগে লিখছি এটা ও পি কোণ, ও পি কিউ কোণ, চেক করেন ও পি কিউ কোণ মানটা কত 30 লিখছি, আর ও কিউ পি কোণ, ও কিউ পি কোণ মানে 30, আমরা এটা এটা পরে লিখছি না আগে লিখছি, আর বাকি আছে কি পি ও কিউ কোণ, এ থাকলো তাহলে 30 30 60 আর থাকলো, এখন এইটা ইকুয়াল টু কী হবে 180 - 60 120 ডিগ্রি, আবার বললাম ত্রিভুজের তিন কোণ মিলে 180, এই পি ও কিউ কোণের মানটা নাই, ওকে রেখে বাকি মান বাড়াই দিছি 120। এবার লাস্ট পার্টটা দেখেন, লাস্ট পার্টটা কী বলছে আমাকে, বলছে কি যে এই কোণের মানটা কিউ এস, দেখেন এখানে একটা স্ট্রেট রেখা আছে, ছবিটা আবার একবার আঁকি কেন, তার চেয়ে হলো কিউ ও এস কোণ, এখন দেখেন এখানে পি আছে, এই যে কোণটা পি ও এস, পি ও এস এটা কিন্তু এইভাবে গেছে কোণটা, পি ও একই সরলরেখায়, একটা সরলরেখার মধ্যে এক পাশে কোণ কত 180, তাহলে পি ও এস কোণ ইকুয়াল টু কত 180, সমস্যা আছে, এই যে কোণটা পি ও এস, কারণ এস্টের দেখা মানে 180, ওকে 180, চাচ্ছি আমি এখান থেকে, তাহলে এই পি ও এস কোণটা কি দুই ভাগ হয়েছে, কোন দুই ভাগ দেখেন, এটা মুছে দেন, এ এক ভাগ এ এক ভাগ, তাহলে পি ও এস কোণটা দুই ভাগ হয়েছে, কারা কারা, কিউ ও এস, কিউ ও এস এক ভাগ হয়েছে, আর পি ও কিউ এক ভাগ হয়েছে, পি ও কিউ হয়েছে একবার, পি ও কিউ সমান 180, তাহলে পি ও এস কোণটা দুই ভাগ হয়েছে, পি ও কিউ আর হলো কিউ ও এস, দেখেন পি ও কিউর মানটা কত পাইছে বলুন তোমরা 120, এই কোণের মানটা কত পাইছে আমরা 120, তাহলে এখানে বসাই দেন বা কিউ ও এস আর এটা 120 সমান 180, তাহলে এটা ইকুয়াল, অর্থাৎ কিউ ও এস কোণ সমান কী হবে 180 থেকে বি বিয়োগ করলে 60 ডিগ্রি, শেষ। এবার আমি যে বলছিলাম আপনাকে যে কীভাবে আপনাকে 30 সেকেন্ডে শেখাবো, খুব খেয়াল করবেন, আশা করি বুঝতে পারছেন, খুব খেয়াল করবেন, দেখেন একটা ত্রিভুজ আঁকেন, আপনি ঘড়ি ধরে দেখেন ত্রিভুজ আঁকছেন, তাহলে যেহেতু এই বাহু দেখেন এই বাহু সমান এই বাহুটা, এই বাহু সমান এই বাহুটা যোগ করে দেন, সো এই কোণ সমান এই কোণ, এখানে নাম কী বলেন তো ও, এখানে পি, এখানে কি, এই বাহু সমান এই বাহুটা, সো এই কোণ সমান এই কোণ, এখন দেখেন ত্রিভুজের তিন কোণ মিলে কত 180, তিন কোণ কারা কারা, এই কোণ এই কোণ আর এই কোণ, এটা কিন্তু 30 এও 30, দেখেন 30 30 60, মোট কত 180 হবে না, তাহলে কত 120, 30 30 60, তাহলে কত 120, কীভাবে বের করলেন, যে এখানে লিখে একটু ও একটু দেখাই দিই, ও পি কিউ কোণ, পি কোণ হয়েছে প্লাস ও কিউ পি কোণ, ও কিউ পি কোণ প্লাস এই কোণটা পি ও কিউ কোণ, তিনটা মিলে কত 180, তাহলে এটাও 30 এটাও 30, তাহলে এই যে পি ও কিউ কোণ কত হবে 120, এটা কত হবে 130 130, তাহলে বাকি যে এই কোণটা এই কোণ নামটা কি পি ও কিউ, তাহলে পি ও কিউ কত হবে 120, ওকে এবার এটা মুছে দেন, মুছে দিয়ে এটা বাড়াই দেন, এটা ছিল আপনার এই যে এটা মুছে দেন বাড়াই দেন, তো এটাই দিয়েছে, তাহলে মোট কত 180, মোট কত 180, তাহলে এ যদি 20 হয় 120 হয় তাহলে এ কত 60, শেষ। আবার দেখেন এ 30, তাহলে এ 30 কত 30 সেকেন্ড কেন বলছিলাম, এ 30 এ 30 60, তাহলে কত 120, এ যদি 120 হয় এটা মুছে দেন মোট 180, এ কত 60, শেষ। তাহলে কী করবেন এই জায়গাটা দেখাই দেওয়ার এই জায়গাটা, তাহলে এই যে পি ও এস কোণ, পি ও এস কোণ সমান পি ও এস মানে পুরোটা কারা কারা, পি ও কিউ কোণ, পি ও কিউ কোণ আর কিউ ও এস কোণ, কিউ ও এস কোণ, ওকে পি ও এস কোণের মানটা কত 180, আর পি ও কিউ কিউ এস, কিউ এস চাচ্ছি পি ও কিউ মানটা কত, এই কোণটা 120 পাইছি আমরা 120, আর এখানে কিউ এস থাকবে, তাহলে এটা যদি নিয়ে আসেন তাহলে এই কোণ ইকুয়াল টু কত হবে 180 - 120 60, এ হলো আমাদের ক নাম্বারের অ্যান্সারটি। আমরা এখন যাবো খ নাম্বারটি, খ নাম্বারটা অনেক ইজি একটা ম্যাথ, জাস্ট একটু বোঝার বিষয় আছে, জাস্ট একটু বোঝার বিষয়, কী বোঝার বিষয় দেখেন এখানে ছবিটা আমি আবার একবার রাখি,
আর একটা যা দিবেন, এখানে সেট করে দিবেন, ত্রিভুজ দিবেন, যোগ করবেন। দেখ এইটা বলা আছে এখান থেকে যে এইটা পি ও আর, এখান থেকে আছে পি কিউ, এখানে এস, এখানে বলে দিছে যে পি কিউ সমান এক্স, পুরোটা হলো এক্স। তাহলে পি কিউ যদি এক্স হয় পুরোটা, পি কিউ যদি আপনার এক্স হয় তাহলে বাকি অর্ধেক পি আর বা আর কিউ সমান কি হবে, পুরোটা অর্ধেক পি আর বা আর কিউ মানে কি তার অর্ধেক, অর্থাৎ পি আর সমান আর কিউ সমান কি পুরোটার অর্ধেক। এ যদি এক্স হয় তাহলে অর্ধেক এক্স এর অর্ধেক, এটুকু পুরোটা এক্স, তাহলে এটুকু কত এক্স এর অর্ধেক, তাই মালিক সেখানে এক্স এর অর্ধেক। এখন দেখেন আর বলা আছে তাহলে এটুকু কি হলো, আমি এখানে সুইট আসছি, এটা হলো এই জায়গাটা হলো এক্স এর অর্ধেক, এই মানটা হলো এক্স এর অর্ধেক, কোনটুকু নিয়ে কাজ করতেছি এটুকু নিয়ে কাজ করতেছি, এটুকু করে এখানে কোন তিরিশ আছে, এই ছবিটা আমরা এখানে আঁকবো একবারে। তাহলে ঘটনা হলো এখানে বলা আছে, এখানে আমি মুছে দিব আঁকবো বুঝবেন আপনি, এখানে এটা নেন, এটা নেন, যোগ করেন, যোগ করেন, এই ত্রিভুজ নিয়ে কাজ করবো, এই ত্রিভুজটা নিয়ে, বাট একটু বড় করে আমরা আঁকি। এটা হলো এক্স বাই টু, আর এটা বলা আছে নামটা হলো ও আর, ও আর এর মানটা বলাই আছে এখানে, এই যে ও আর এর মানটা এক্স বাই টু মাইনাস টু, এটা ও, এটা আর, এটা হলো কিউ। তোমার এই ত্রিভুজের মধ্যে এই আমি লাল নীল কালি করে দিলাম, এই পার্টটা নিয়ে কাজ, এইটুকু নিয়ে কাজ করতেছি। ও আর মানে হলো এক্স বাই টু, আর আর কিউ মানে এক্স বাই টু, এক্স বাই টু মাইনাস টু বলা আছে এখানে, এটুকু হলো পুরোটা এক্স, তাহলে এটুকু কত হবে এক্সের অর্ধেক, ওকে। আর এই পনেরো মানটা তিরিশ। এখন দেখেন এখানে একটা যারা এইটি পয়েন্ট অতটা বুঝবে না তারা বলি একটু, এটা হলো লম্ব, এটা ভূমি, ট্যান থেটা সমান হলো লম্ব বাই ভূমি, ট্যান তিরিশ সমান লম্ব বাই ভূমি, তাহলে আমার ট্যান নিচ্ছি, ট্যান তিরিশ সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে কী হলো, আমি পুরো অঙ্কটা দেখাই দেবো এখান থেকে, দেখেন ট্যান থেটা, থেটার মানটা কত তিরিশ ডিগ্রি, কোণের মানটা কত তিরিশ, ট্যান তিরিশ, লম্ব কত, লম্বটা হলো এটা লম্ব, এই যে এটা লম্ব ও আর, তাহলে এক্স বাই টু মাইনাস টু, ভূমি কত এক্স বাই টু, ওকে। ট্যান তিরিশের মানটা ওয়ান বাই রুট থ্রি, এটা মুখস্থ করতে হবে একটু, ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু, এবার দেখেন উপরে এটা থাক লসাগু, টু লসাগু, টু লসাগু, তাহলে এখানে এক্স বসে গেল, এখানে ফোর হয়ে গেল, দুই দুগুণ চার, লসাগু হয়ে পারেন আশা করি, এখান থাক। এবার দেখেন এই উপরেরটাকে লেখেন এক্স মাইনাস ফোর বাই টু ইন্টু উল্টে দেন টু বাই এক্স, টু টু কাটাকাটি হয়ে গেল, কি থাকলে এখানে এক্স মাইনাস ফোর বাই এক্স, তাহলে এখানে ওয়ান বাই বা লিখেন ওয়ান বাই রুট থ্রি করলে এটা কোনো ওখানে গুণ করেন, তাহলে এক্স ইন্টু ওয়ান এক্স, আর এখানে হলো রুট থ্রি গুণ করে দেন, রুট থ্রি ইন্টু এক্স, দেখেন রুট থ্রি দিয়ে এক্স মাইনাস ফোরকে গুণ একবারে করে দেবো, রুট থ্রি এক্স আর রুট থ্রি ফোর, রুট থ্রি এক্স, রুট থ্রি এক্স মাইনাস রুট থ্রি ফোর, তার মানে কি ফোর রুট থ্রি, আগে সংখ্যা লিখতে হবে। এখানে আমি দেখা দিচ্ছি দেখেন এই কোনোখানে গুণ, তাহলে এক্স তো বুঝছেন রুট থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, তাহলে এক্স ইন্টু রুট থ্রি, রুট থ্রি এক্স, আর মাইনাস বসে গেল রুট থ্রি ইন্টু ফোর, ফোর রুট থ্রি, বা এক্স রুট থ্রি ডিগ্রি সমস্যা নেই, বাট ডিজিট পরে বসানোর জন্য। এখন দেখেন চাচ্ছি আমি কিন্তু এক্স এর মানটা, বাট এ তো মাইনাস, ওকে এই দিক নিয়ে আসবো, একে এই মাইনাস বলে একে আমি এদিক নিয়ে আসবো, বা মাইনাস ফোর, তাহলে এখানে কি প্লাস ফোর, ফোর রুট থ্রি ইকুয়াল টু রুট থ্রি এক্স মাইনাস এক্স, কেন মাইনাস ঝামেলা যাবো না, মাইনাস ঝামেলা যাওয়া দরকার নেই, ওকে। বাকিটা আমরা এখানে করে দিই, তাহলে ঘটনা কী যাওয়ালো এখান থেকে, ফোর রুট থ্রি, ফোর রুট থ্রি ইকুয়াল টু দাঁড়ালো হলো রুট থ্রি এক্স মাইনাস এক্স, কেন করলাম বলেন তো, এই মানটাকে বামে নিয়ে আসছি এই ডান দিকে নিস, তাহলে কিন্তু মাইনাস ঝামেলা আসে নাই, আর যদি এখানে নিতাম মাইনাস ঝামেলা আসতো, এখানে মাইনাস ফোর রুট থ্রি থাকতো, এই জন্য একে বামে নিয়ে আসছি, একে বামে নিয়ে আসছি, ওকে ডান দিকে নিয়ে গেছি, ওকে। এখন আমার কাজ হলো কমন নেওয়া, তাহলে ফোর রুট থ্রি থাকলো, এখান থেকে এক্স কমন নিব, এক্স কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান, বাট ডিজিট কখনো পরে বসে না, এক্স কিন্তু পরে লেখার নিয়ম, বাট আপনার বাচ্চা মানুষ বুঝবে না যে লিখি নেই, থাক। এখন দেখেন বা এবার পুরো মান ঘুরে দেন, এক্স ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান সমান হলো ফোর রুট থ্রি, বা এক্স ইকুয়াল টু কী হবে, ফোর রুট থ্রি টা গুণ আছে ভাগ হবে, আপনি ক্যালকুলেটর দিয়ে ফোর রুট থ্রি, ফোর গুণ রুট থ্রি মানে হলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো সিক্স, আর রুট থ্রি মাইনাস ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো সিক্স মাইনাস ওয়ান, এটা ক্যালকুলেশন করবেন, আরবি হলো নাইন পয়েন্ট ফোর সিক্স, রুট থ্রি মানটাকে চেক করে নিন, ঠিক আছে। তাহলে আপনি এটা ক্যালকুলেট দিয়ে করবেন, বাট আপনি এটা যদি বলি এটা আগে গুণ করে নেবেন,
গুণ করে মানটা বসাবেন, এখান থেকে বিয়োগ করে নেবেন মানটা বসাবেন, তারপরে করবেন, নাহলে কিন্তু অঙ্কটা হবে না। আগে গুণ করবেন মান বসাবেন, বিয়োগ করবেন মান বসাবেন, তারপরে কি ভাগ করবেন, নাহলে কিন্তু মানটা হবে না। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।